হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন, এই দোয়াই করি। তো আমি আজকে আসছি আদনান প্লেসে। তো আদনান প্লেসটা হচ্ছে কি, ঢাকার থেকে বেশি দূরে নয়, কলাকোপা আদনান প্লেস। তো আপনারা সহজে আসতে পারবেন, ঢাকা থেকে তেমন বেশি দূরে নয়। অনেক সুন্দর, তো বাড়িটি একদম রাজকীয় বাড়ি। তো দেখতেই পারতেছেন অনেক পুরনো একটা বাড়ি, আর বাড়ির যে স্ট্রাকচার, যে আপনারা যে আসলে খুবই মনোমুগ্ধকর স্ট্রাকচারগুলো। তো আপনারা যদি আসেন অনেক এনজয় করতে পারবেন। আর ও অসাধারণ একটা কারুকার্য নিয়ে গঠিত বাড়িটি মূলত। আর ফ্যামিলি নিয়ে যদি আসেন, ছোটো বাচ্চা যদি থাকে, মানে তাদের জন্য যথেষ্ট পরিমাণ রাইট রয়েছে এখানে। তো আফটারঅল আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা সময়টা ভালো এনজয় করতে পারবেন, আর সময়টা ভালোভাবেই কাটবেই আমি আশা করি, যেটা আপনারা আসতে পারেন। বাড়িটি দেখতে মনে হয় হোয়াইট হাউসে চলে আসছি আমি। তো আমি এখন বাংলাদেশে নেই, আমি এখন আমেরিকাতে। আর বাড়িটা দেখতে অ্যাজ লাইক হোয়াইট হাউসের মতো লাগে, এত সুন্দর একটা বাড়ি। আসলে বাংলাদেশে যে জমিদার বাড়িগুলো ছিল দেখতে আসলেই অসাধারণ, মনোমুগ্ধকর। এতক্ষণ আপনাদের দেখালাম সামনের পার্ট, তো এখন আমি যাচ্ছি পিছনের দিকে। পিছনের দিকে বেসিক্যালি রাইডগুলো আর কি। তো আদনান প্যালেসের এই সাইডটা হচ্ছে গিয়ে পিছন সাইড। তো বেসিক্যালি এখানে রাইডগুলো রাখা আছে, আর এখানে হচ্ছে যে ক্যাফে আছে, এটা নিচে ক্যাফে। তো আপনারা যদি আসেন এখানে, তো রেস্টুরেন্ট নিচে, আপনার রেস্টুরেন্ট থেকে আপনারা ফাস্টফুড জাতীয় বা কিছু খেতে পারেন আপনারা এখানে। আর এটা হচ্ছে আদনান প্যালেসের পিছন সাইড। তো কেমন দেখলেন আপনারা, আর আদনান প্যালেস সম্বন্ধে আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো দেখতে। তো কেমন লাগলো দেখতে, তো আমরা এখন সবাই টায়ার্ড, সবাই আমরা পেট ভরে ইচ্ছারম খাইছি, সেজন্য আমরা টায়ার্ড। ঠিক আছে, সবাই গরু মাংস খাইছি আমরা, গরু। আপনারা যদি দা প্লেসে আসে, আপনার প্লেসে যদি আসেন, তাহলে এখানে গরুর মাংস একদম সস্তা রেটে পাইবেন, ইচ্ছারম খাইবেন। ক্যামেরাম্যান আমাদের পিছনে দিচ্ছে। সাউন্ড ভাই কেমন লাগলো জিনিসটা দেখে? মানে প্যারা প্যারা আর এনজয়, এই দুইটার আপনি কিভাবে দেখতেছেন? এই আপনার কাছে এসে প্যারা করা এনজয়।